রঙিয়ার প্রেমোদয় শিবনাথ বিদ্যাপীঠের প্রয়াত প্রধান শিক্ষক ভবানন্দ শর্মার স্মৃতিচারণ সভা। এই অনুষ্ঠানত স্মৃতিচারণ সভার উপরি স্মৃতি তর্পণ আর বন্তি প্রজ্বলন, সর্বধর্ম প্রার্থনা করা হয়। এই কার্যসূচীত বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়ো, অবসরপ্রাপ্ত প্রশাসনিক বিষয়া হরেশ চন্দ্র দত্ত, রঙিয়ার প্রাক্তন বিধায়ক অনন্ত ডেকাকে ধরে ভালে কেজন বিশিষ্ট ব্যক্তি। পশ্চিম পার বাগবাড়ী নিবাসী প্রয়াত ভবানন্দ শর্মা রঙিয়ার সেপ্তিস্থিত প্রেমোদয় শিবনাথ বিদ্যাপীঠ হাইস্কুলের প্রতিষ্ঠাপক প্রধান শিক্ষক আছিল। এই স্মৃতিচারণ সভার জড়িয়ে প্রয়াত ভবানন্দ শর্মাক স্মরণ করা হয়। কার্যসূচীত বিদ্যালয়খনের বর্তমান শিক্ষক সকলের উপরে প্রয়াত শর্মার পরিয়ালের লোক প্রাক্তন ছাত্র ছাত্রী উপস্থিত থাকে। আজি ভবানন্দ শর্মার স্মৃতিচারণ স্বর্গগামী হল, অকালতে গল, মানুষজন রিটায়ার হওয়ার পিছত এটা লগালগি হব পারিম বলে এটা ভাবি আছিল, কিন্তু ভগবানে তেহতর স্বর্গত বোধহয় আসন খালি হয়েছে, সোনকালে মাতি পঠালে, সেখানে আকস্মিকভাবে গিয়ে সৎ মানুষ আছিল। মোর বিবেচনত ডিকশনারি নেগেটিভ শব্দ নাপাল, গতি সব পজিটিভ, মানে করিব নোৱাৰি, করিব যেটো করা উচিত এইবিলাক আর তারপর এইটো করিব পারিবনে চেষ্টা করা যাব, সময় লাগিব। পজিটিভ লাইনের মানুষ, নেগেটিভ লাইনের এটা করিব নোৱাৰো, নহব, নকরো, এনেকা টাইপের না। সৎ মানুষ আছিল, এই অনুষ্ঠান করেছে, গতি এম ই স্কুলের প্রধান শিক্ষক আছিল, তারপর হাইস্কুল করাতো আছে। মুঠৰপৰা মই প্ৰথম অৱস্থাত আহোঁতে হাইস্কুলৰ হেডমাষ্টৰ কোন, এতিয়া তেওঁতো এম ইৰো কথা কয়, এম ইটো কিবা কৰে, তাৰপিছত এইটোৱে প্ৰতিষ্ঠাপক মানে প্ৰধান শিক্ষক, গতিকে হেডমাষ্টৰ থাকিলেও গোটেই তাৰখিনি যাৱতীয় কামবিলাক সব অফিচিয়েল কাম, এভ্ৰিথিং তেওঁ। মই কৈছোঁ আপুনি কেনেকৈ কৰে, আকৌ হেডমাষ্টৰটো জালচহী কৰে নেকি কেতিয়াবা, বোলে নহয় তেওঁ যিখিনি ফৰ্মেলিটি কৰিব লাগে, তাৰমানে যিটো অফিচিয়েল কামত খটাটো তেওঁ লয়, গতিকে সেই স্কুলখন তেনেকুৱা ধৰণৰ কৰিলে। এতিয়া আশা ৰাখিছোঁ এটা ভাল লোকেশ্যনত আছে, হায়াৰ ছেকেণ্ডেৰীটো হোৱা উচিত, আৰু য'ত নাইন আৰু টেন থাকে স্কুলবিলাক হায়াৰ ছেকেণ্ডেৰী হ'বই লাগিব, কাৰণ যে এতিয়া নাইন টেন ইলেভেন টুৱেলভ হায়াৰ ছেকেণ্ডেৰী গ'ল, গতিকে আধা হায়াৰ ছেকেণ্ডেৰী হৈ আছে, এইটো পূৰ্ণ পৰ্যায়ত হ'ব লাগে, আশা করছো। তো সৎ মানুষ আছিল আর প্রচেষ্টা কাম করেছিল, এই করব নালে। মানে একটা পরামর্শ দিছো, অহা বছর যেটা বার্ষিকী একটা উৎসব হব, নয় না পালিব বছরিকা, তাতে একটা স্মৃতি গ্রন্থ উলিয়ার একটা চেষ্টা করব, বিষয়ে জানা লিখনি থাকলে আয়ুক্ত দীঘল করব পারি। মানে আজি এইখানে একটা অদ্ভুত রঙিয়ার আইনাল হুসেনের রিপোর্ট, আদিত্য।